पश्चिम बंगाल में पंचायत चुनाव का दौर चल रहा है। ऐसे में दक्षिण 24 परगना जिले में बजबज इलाका अंतर्गत दक्षिण बावली ग्राम पंचायत के बूथ संख्या 204 में एक ही बूथ पर दो भाजपा उम्मीदवार के खड़े होने पर बवाल मचा हुआ है। दरअसल स्वतंत्र प्रत्याशी देवाश्री घोडू ने खुद को भाजपा और वामपंथी का समर्थित उम्मीदवार बताया। इतना ही नहीं, इलाके में अपने दावे के समर्थन में तरह तरह के बैनर और पोस्टर लगाए गए हैं, जबकि भाजपा के कमल की उम्मीदवार वंदना हाजरा है। इस तरह झूठे दावे और प्रचार करने वाले देवाश्री घोडू के खिलाफ नोडाखाली थाने में शिकायत दर्ज कराई गई है। भाजपा और वामपंथियों ने इसका कड़ा विरोध किया है। बताया जा रहा है कि देवाश्री घोडू ने खुद को भाजपा और वामपंथी समर्थित उम्मीदवार घोषित किया है और जनता को भड़काने का काम किया है। इसके खिलाफ कड़ी कार्रवाई करनी चाहिए। इस मुद्दे पर जब स्वघोषित उम्मीदवार देवाश्री घोडू से संपर्क किया गया तो उन्होंने कुछ भी कहने से मना कर दिया। वहीं बीजेपी प्रत्याशी, वामपंथी और तृणमूल कांग्रेस की ओर से क्या कुछ कहा गया है, आइए सुनते हैं। कोई निर्दल प्रार्थी देवू वाम युक्त बीजेपी निर्दल प्रार्थी ওরা এসে আমার প্রচারে হামলা করে, বলছে প্রচার এখানে চলবে না, প্রচার বন্ধ করো, তুমি কয়েক লাখ টাকার বিক্রি হয়ে গেছো। বিক্রি কি কারণে আপনার প্রচারে বাধা দিচ্ছে? কি কারণে প্রচারে বাধা দিচ্ছে? সিম্বলটা পেয়েছি বলে আমি বিজেপির প্রতীকটা পেয়েছি। হ্যাঁ, প্রতীকটা পেয়েছি বলে। আচ্ছা, দেখা যাচ্ছে ওরাও প্রচার করছে যে বিজেপি, মানে বাম এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী, আপনি বিজেপির প্রার্থী, একই বুথে দুজনে যাবে। ওটা আমি বলতে পারবো, ওটা জেলার লোক ভালোভাবে বলতে পারবে, ওটা আমি বলতে পারছি না, কিন্তু জেলার লোক আমাকেই চেয়েছে। মানে দলীয় প্রতীক তো আপনি পেয়েছেন? পেয়েছি, মানে আমি পেয়েছি, আমাকেই চেয়েছে, আর আমার পাওয়ার উপযুক্ত। আমি কেন 18 সাল থেকে বিজেপি করে করে আসছি, আমি সবাই জানে, আমাকে পাড়ারও জানে, আমার গ্রামবাসী বিন্দুও জানে। দল আপনাকে ভালো মনে, দল আমাকে ভালো মনে করেছে, দল আমাকে দিয়েছে সিম্বল, এই জন্য আমাকে নির্দল থেকে আমার প্রচারে বাধা, আমার প্রচার করতেই বারণ করেছে, আমার প্রচার বলেছে চলবে না, তুমি কয়েক লাখ টাকার বিক্রি হয়ে গেছো, এই এই প্রতিবাদটা ওরা করছে। এইটা যদি আমার ঠিক প্রমাণ দিতে পারে যে আমি 2 লক্ষ কি 3 লক্ষ কি 4 লক্ষ টাকার বিক্রি হয়ে গেছি, আমি এই পদত্যাগ ছেড়ে দেবো, প্রমাণ আমাকে দিতে হবে। মানে এটা কি আপনাকে হারানোর জন্যই এরকম? হ্যাঁ, এটা ওরা হারাবার জন্যই আমাকে বলছে 5 লাখ 10 লাখ টাকা বিকিয়ে গেছো, তোমাকে এখানে ভোট তোমাকে জিততেই দেবো না। চক্রান্ত, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সিপিএমের পক্ষ থেকে। আমরা স্থানীয় ওখানকার নেতৃত্বকে বলেছি আজকেই কিছুক্ষণের মধ্যে পুলিশ প্রশাসন এবং বজবজ টু ভিডিও লিখিত অভিযোগ জানাবে এই অসত্য প্রচারের জন্য। আমি বিডিও সাহেব এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে নির্দল প্রার্থী যেভাবে আমাদের বামফ্রন্টের নাম জড়িয়ে মিথ্যা প্রচার করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেই মিথ্যা প্রচারের বিরুদ্ধে যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। 104 নম্বর বুথে সাহবান কতটা লজ্জা ভেবে দেখুন যে বিজেপি প্রার্থীকে প্রচার করতে দিচ্ছে না নির্দল বিজেপি সমর্থিত প্রার্থী, এবং তাদের মধ্যে এরাই আবার বলছে, বিরোধীরা বলছে বামফ্রন্টরা, ওই বিরোধীরা নাকি নমিনেশান করতে দেয়নি, প্লাস বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে মনোনয়নপত্রকে প্রত্যাহার করিয়ে দিয়েছে, পুরোটাই মিথ্যা। এই বিজেপি প্রার্থী এবং বিজেপি সমর্থিত যে বামের সঙ্গে জোট করেছে, এখানেই পরিষ্কার হয় এই জোটটা বামের সঙ্গে বিজেপি করেছে, এতে এই করে তৃণমূলকে কোনোভাবেই আটকানো যাবে না। আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে যাব, ওরা মানুষের কাছে কি নিয়ে যাবে? অর্থাৎ যতই চেষ্টা করুক জোট করে তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা সিটে বজবসুয়ে, প্রত্যেকটা সিটে তৃণমূল কংগ্রেস বেরোবে, প্রত্যেকটা সিটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। এবং আমরা তৃণমূল কংগ্রেস, আমরা ক্ষমতায় আসছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। बंगाल हेल्पिंग हैंड ट्रस्ट एक सामाजिक संस्था है और इसके फाउंडर शेख जुल्फिकार अली हमेशा लोगों के भलाई के लिए जमीनी स्तर से जुड़े हुए काम करते हैं। ये संस्था लोगों के जरूरतों को पूरा करने के लिए हर वक्त तैयार रहता है।